নাম্বার 2 আর তিনটে জিনিস জীবনে কোনোদিন ছেড়ো না কোন উপায় যদি আল্লাহ তাআলা হালাল ইনকাম করার যদি আল্লাহ সুযোগ বানিয়ে দেন ওই হালাল ইনকামটাকে কুরমি করে তাচ্ছিল্য করে এর থেকে ভালো করব এর থেকে বড় হব এই করো না আল্লাহর উপর ভরসা করে কাজ আরম্ভ করে দাও আল্লাহ তোমাকে হয় না হয় ওই কাজের মাধ্যমেই তোমাকে কোটিপতি বানিয়ে দেবে জরুরি আলহামদুলিল্লাহ এর জন্য এক নম্বর হালাল ইনকাম ছেড়ো না আর নম্বর 2 এক নম্বর হালাল ইনকাম ছেড়ো না নম্বর 2 কোন সম্মানী জায়গায় যদি দেশের মানুষ তোমাকে অধিষ্ঠিত করে দেয় তোমাকে মাদ্রাসার হেড মাওলানা বানিয়ে দিল জি তোমাকে দেশের ইমাম বানিয়ে দেওয়া হলো তোমাকে মানুষে বক্তা বলে মানতে লাগলো তোমাকে মানুষে প্রধান বানিয়ে দিল পঞ্চায়েতের মেম্বার বানিয়ে দিল এই উচ্চ মর্যাদা জায়গায় তোমাকে গ্রামের মানুষ পৌঁছে দিল সেই জায়গাটাকে নিজের অপব্যবহারের দ্বারাই নিজের অভদ্র এবং অনম্রতা ব্যবহারের দ্বারাই সেই জায়গাটাকে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করো না আল্লাহ তোমাকে সম্মানী জায়গায় রেখেছে এমন কোন কাজ করো না যে কাজের কারণে ওই দেশের মানুষ তোমাকে এমন লাথি মারবে যে পেশাবখানার ঢিলের সমানও তোমার সম্মান থাকবে না জরুরি আলহামদুলিল্লাহ এই দুটো কাজ করো না হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন তিন নম্বর কাজ করো না সেটা হচ্ছে এই সময়কে কোনোদিন অপব্যবহার করো না সময়কে কোনোদিন অপব্যবহার করো না আর অন্যান্য ওলামায়ে কেরামরা লিখেছেন না হযরতে আলী বলেছেন তোমরা সম্পর্ক আত্মীয়তা বিচ্ছেদ করো না এই সবটা জিনিসের উপর আমরা আমল করব জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সারা দুনিয়াকে আপনার কদমের নিচে করে দেবে কিন্তু আসলেই আমরা কোনটা করি কোনটা করি না আল্লাহ তাআলা কামিয়াব করুন আমার ভাইরা আমার বাপদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষা দিলেন এখান থেকে নকল করলেন হযরতে আলী নবীজির কথাটিকে নকল করলেন আমি একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝে আসবে আল্লাহু আকবার আমার সম্মানিত ভাইরা আমার বাপদিরা আমরা জানি যে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই হয়েছিলেন তাই না এই হযরত হুসাইনের জবাইকারী ছিলেন তিনজন একজনের নাম শিমার বিন জিল জাউসান আমি যে নামগুলো বলবো সব কিতাব থেকে বলবো ইনশাআল্লাহ আর দ্বিতীয় জনের নাম আনাস আন নাখরি তৃতীয় জনের নাম মারাত্মক ধরনের বেঈমান ছিল তার নাম আব্দুল্লাহ বিন জিয়াদ যার নেতৃত্বে হযরত হুসাইনের গলায় ছুরি চালানো হয়েছিল আমার ভাইরা আমার বাপদিরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন আমি মেইন পয়েন্টের জায়গাটা শুরু করব মাত্র আল্লাহ তাআলার কুদরত কারবালার প্রান্তরের পর হযরত হুসাইনের একটা পুত্র বেঁচে ছিল তার নাম জাইনুল আবিদিন হযরত হুসাইনের তিন পুত্র আলী আকবর আলী আসগর জাইনুল আবিদিন কারবালার সময় হযরত জাইনুল আবিদিনের বয়স ছিল 6 বছর এই 6 বছর বয়সে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন আমার ছোট ভাই আলী আসগর কেমন করে পানির জন্য তড়পে তড়পে মারা গেল আর চোখের সামনে দেখেছিলেন তিনজন বেঈমান আমার আব্বার সঙ্গে কারবালার প্রান্তরে কেমন করে ব্যবহার করলো তার গলায় কেমন করে ছুরি চালালো তলোয়ার চালালো নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন আমার সম্মানিত ভাইরা আমার বাপদিরা আমার মা এবং বোনের দল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুরু সন্তান হযরতে জাইনুল আবিদিন ছিলেন বড় নম্র এবং ভদ্র সন্তান খুব নম্র আর ভদ্র ছিলেন ইসলাম দুনিয়াকে কি দিয়ে গেছে তাই শুনুন বিশেষ করে মির্জাপুরকে জানা দরকার
ইসলাম দুনিয়াকে কি শিক্ষা দিয়ে গেছে তাই দেখুন আমার ভাই হযরতে জাইনুল আবিদিন কোন দিল কাতর চিন্তা করেননি আমার বাপকে যারা মার্ডার করেছে তাদেরকে আমি জবাই করে দেব যারা আমার ছোট ভাইয়ের কণ্ঠ নালীকে তীর বিদ্ধ করে পার পার করে দিয়েছে তাদেরকে আমি দুনিয়া থেকে শেষ করব এই চিন্তা কোনোদিন করেননি বাড়ি বানালেন মদিনায় বাড়ি ছিল কুফা নগরীর শেষ প্রান্তে বাড়ি ছিল কুফা নগরীর শেষ প্রান্তে একটা রাস্তার ধারে বাড়ি করেছেন মহান আল্লাহ পাকের কুদরতি খেল দেখুন এই বেঈমান আব্দুল্লাহ বিন জিয়াদ যে তৃতীয় নম্বর মার্ডারকারী আব্দুল্লাহ বিন জিয়াদ শক্তিশালী হয়ে গেল হযরতে জাইনুল আবিদিনের অন্যান্য আত্মীয় স্বজনের দল তারা যুদ্ধ ঘোষণা করলো কার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো আব্দুল্লাহ বিন জিয়াদের সঙ্গে হুসাইনের বদলা নেব বলে কিন্তু জয়নাল আবেদন মত দিচ্ছেন না সবার দরকার নেই কত আর মারামারি চলবে কত আর লড়াই চলবে আল্লাহ বদলা দেবেন আহ বাড়ি করেছেন যুদ্ধে যাননি আমার ভাইরা আমার বাপদিরা ঘমশান লড়াই বদলা হযরতে জাইনুল আবিদিনের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটা ময়দানে আর বাড়ি করেছেন তিনি রাস্তার ধারে বেঈমান আব্দুল্লাহ বিন জিয়াদ যুদ্ধে হেরে গেল বাদবার জন্য নিজের ঘোড়ার উপরে সওয়ার হয়ে 40 কিলোমিটার রান করে চলে যাই মেন রাস্তায় চলে যাই রক্তাক্ত শরীর তার শরীর কানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তীরের ফলা খেয়েছে কয়েকটি তরবারির আঘাত খেয়েছে কয়েকটি বেঈমান চলে যায় ঘোড়ার উপরে সওয়ার হয়ে দৌড়তে দৌড়তে চলে যায় 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে এক কদম চলবার তার আর ক্ষমতা নাই খিদের জ্বালায় জীবন চলে যায় তেষ্টার জ্বালায় যান অষ্টাগত যান বেরিয়ে যাবে জিভ বেরিয়ে যাচ্ছে পানির পিপাসা জ্বালাই পানি কোথায় পাই ডান দিকে তাকাই কোনো বাড়ি নাই বাম দিকে তাকাই কোনো বাড়ি নাই আকাশ পানি তাকাই আল্লাহর রহমত নাই জমিনের দিকে তাকাই মরুভূমির প্রান্ত রয়েছে পানি পাবো কোথায় লক্ষ্য করে দেখে কয়েক কদম দূরে একখানি জীর্ণ শীর্ণ কুটির বাড়ি রয়েছে বাড়ির দরজায় গেছে আব্দুল্লাহ বিন জিয়াদ বাড়ি খানিকার জোরে বলুন বাড়ি খানিকার জাইনুল আবিদিনের বাড়ি জাইনুল আবিদিনের বাড়ি পৌঁছেছে আওয়াজ কি আছে হযরত জাইনুল আবিদিন বেরিয়েছে 6 বছরের সমস্ত স্মৃতি চোখের সামনে আসছে এই তো সেই বেঈমান যে তরবারির দ্বারাই আমার আব্বার কর্তাকে নিয়ে গেছে এই সেই শয়তান আব্দুল্লাহ বিন জিয়াদ যার নেতৃত্বে কারবালার প্রান্তরে আমার ছোট্ট ভাই আলী আসকারকে কোলে নিয়ে যখন আমার আব্বাজান হাজার হাজার সেনাদলের সামনে গিয়ে জোড়হাত করে বলেন দেখো আমি হুসাইন আমি নবীজির নামাসা নবীজির কলিজার টুকরো নয়নের মণি আমি এসেছি আমার হাতে তরবারি নেই আমার কান্ধে তীরকাস নেই আমার ধনুক খালি আমি লড়াই করতে আসিনি ভাই হ্যাঁ আমি তোমাদের কাছে ভুল করে থাকতে পারি আমার সঙ্গে যুদ্ধ করো কিন্তু আমার এই 1.5 বছরের শিশু সন্তান এক কাতরা পানির জন্য তরপে তরপে মারা যায় তাই আমি তোমাদের কাছে বাধ্য হয়ে এসেছি ফোরাত নদীর একটু কিনারাকে ছেড়ে দাও আমার ছেলেকে আমি এক ঘট পানি পান করে নিয়ে খোদার কসম আমি চলে যাব আমি নিজে পানি পান করব না এই বেঈমান আব্দুল্লাহ বিন জিয়াদ দূর থেকে লক্ষ্য করে তীর মেরেছিল আমার ভাই সেই তীর গিয়ে হযরত আলী আসগারের কণ্ঠ নালীকে এপার ওপার করে দিয়েছিল এই বেঈমান আল্লাহ
আমার কুদরতে আজ জাইনুল আবিদিনের বাড়িতে আওয়াজ দেই। হযরত জাইনুল আবিদিন দেখে বলেছেন, মনে পড়ে গেছে সমস্ত স্মৃতি, কুড়ি বছর আগেকার স্মৃতি মনে পড়ে গেছে, ২৬ বছরের জওয়ান, কড়কড়ে জওয়ান, সঙ্গে সঙ্গে নিজেকে নম্র বানালেন, ভদ্রতা উপলে পড়ল। কি চান চাচা? চাচা আব্দুল্লাহ বিন জিয়াদ, বেটা এক গ্লাস পানি আমাকে দিতে পারবে? হযরতে জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে গেলেন, এক ঘটি পানি আনলেন, এক গ্লাস পানি দিলেন, খাওয়া হয়ে গেল। বললেন, চাচা আর এক গ্লাস নেবেন নাকি? দ্বিতীয় গ্লাস পানি দিলেন, খাওয়া হয়ে গেল। বললেন, চাচা আর নেবেন নাকি? তৃতীয় গ্লাস পানি দিলেন। আব্দুল্লাহ বিন জিয়াদ বেঈমান বলে, বাবা আমাকে বড় খিদে লেগেছে, চারটে পাঁচটা সুন্দর খেজুর এনে দিলেন, খাওয়ার পরেও পানি পান করলি, খাওয়ার পরে পানি পান করার পরে বেঈমান আব্দুল্লাহ বিন জিয়াদ জিজ্ঞেস করে, বাবা তুমি কে? এই রাস্তার ধারে বাড়ি বানিয়েছ, পিপাসিত মানুষকে পানি পান করাও, ক্ষুধার্ত মানুষকে খাওয়ার দাও, তুমি বলো না বাবা কোন বংশের রক্ত তোমার শরীরে প্রবাহিত? হযরতে জাইনুল আবিদিন বলছেন, হে আব্দুল্লাহ বিন জিয়াদ, আমি হচ্ছি হুসাইন পুত্র জাইনুল আবিদিন। জোরে বলি, নারে তাকবীর। আমি জাইনুল আবিদিন ৫০টি বজ্রাঘাত পড়েছে মাথায়, এক কাতরা পানি যার ছোট্ট ভাইকে আমি দিইনি, তীরের আঘাতে যার কণ্ঠ নালীকে আমি দুবার দুবার উপার করে দিয়েছি, যার বাপকে আমি নিজের হাতে জবাই করেছি, আজ তার বাড়িতে আমি পানি পান করে নিজের জীবন বাঁচালাম। হে জাইনুল আবিদিন, আব্দুল্লাহ বিন জিয়াদ চোখ দিয়ে পানির বন্যা বয়ে চলে যায়। হে জাইনুল আবিদিন, তুমি যদি মনে করতে ভেতর থেকে তরবারি এনে আমার গর্দানটিকে উড়িয়ে দিতে, জাইনুল আবিদিন তুমি কি আমাকে চিনতে পারো নাই? হযরতে জাইনুল আবিদিন বলেন, ওরে বেঈমান, আমার ভাইয়ের কণ্ঠ নালীকে যে ছিঁড়ে দেয়, আমার চোখের সামনে আমার পিতাকে যে জবাই করে, সেই বেঈমানকে আমি কিয়ামত পর্যন্ত কোনোদিন ভুলতে পারবো না। জোর করে সুবহানাল্লাহ, আমি তোরে দেখা মাত্রই চিনতে পেরেছি, আল্লাহু আকবার। তারপরে হযরত জাইনুল আবিদিন যে কথাটি বলেছিলেন, আমার ভাই বুক ফাটা বেদনা নিয়ে বলেছিলেন, সে কথাটা আজও ইতিহাসের বুকে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। সেই কথাটির দাম পৃথিবীর বুকে ওজন করতে গেলে ৫০ কোটি টাকা দাম হওয়ার কথা, ৫০ কোটি টাকা। আমি আপনাদেরকে বক্তৃতা শুনিয়ে আপনাদের হৃদয় ভরে দেবো ইনশাআল্লাহ, কিন্তু আমি শুধু দেখতে চাইছিলাম হযরতে জাইনুল আবিদিনের মতন কলিজার টুকরো নয়নের বনি এই মাহফিলে মাত্র একটা হুজুর জাইনুল আবিদিন কি না জানি বলেছিলেন, যেটা ৫০ কোটি টাকা দাম হওয়ার কথা। আপনি বলুন, আমি বলবো তখনই যখন মল্লিক পাড়ার মাদ্রাসার একজন মানুষকে আমি মাত্র পাবো, তার মহব্বতের কারণে বলবো, তার ভালোবাসাই বলবো, যে ভাই আমার একবার তকবীরের ধ্বনি দিয়ে ২ মিনিটের মধ্যে, ২ মিনিট মাত্র, তারপর আমি কালেকশনও নাই, আমার বক্তৃতা বহুত বাকি এখনো, আমাকে পরেশান করবেন না, আমি মানুষের কলিজা ভরানো ওয়াজ আজকে করব ইনশাআল্লাহ। জি আমার ভাই, আমি দেখতে চাই একবার তকবীরের ধ্বনি দেবো ইনশাআল্লাহ, চট করে একজন ভাই আমার বলবেন ইনশাআল্লাহ হুজুর ২৫,০০০ টাকা আমি দেবো ইনশাআল্লাহ। জি এবার তাহলে বলে দিই, জি জোরে হ্যাঁ বলুন একবার, তবে তোমার মনটা চাঙ্গা হবে, একবার বলে দিই ইনশাআল্লাহ। হযরতে জাইনুল আবিদিন
রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি উত্তর দিলেন আব্দুল্লাহ বিন জিয়াদ বলে হে জাইনুল আবিদিন তুমি আমাকে চিনে ফেললে কিন্তু তুমি তরবারি দিয়ে তোমার বাপের বদলা আর তোমার ভাইয়ের বদলা নিলে না কেন হযরতে জাইনুল আবিদিন বলেন ওরে বেঈমান আমার বাবার সঙ্গে তুই বেঈমান যে ব্যবহার করেছিস আমার ভাইয়ের সঙ্গে যে ব্যবহার করেছিস এটা তোদের বংশের লোকেদের কাজ ছিল আর আমি তোর সঙ্গে যে ব্যবহার করলাম এটা আমার আমার আব্বা জানের এবং আমার আব্বা জানের নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যবহার জোরে বলি নারে তাকবীর বেঈমান তুই যে ব্যবহার করেছিস এটা তোর বংশীয় পরম্পরা তোর বংশের লোকদের ওই কাজ আর আমি যে ব্যবহার করলাম শত্রুর সঙ্গে ভালো ব্যবহার করা মেহমানের সঙ্গে মেহমানকে পানি খাওয়ানো এবং খেজুর বা হাতে পেয়েও তাকে ক্ষমা করে দেওয়া এটা হচ্ছে আমার আমার আব্বা জানির আর আমার আমার আব্বার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কর্মপদ্ধতি জোরে বলি আলহামদুলিল্লাহ এই কথাটার দাম দিতে পারা যাবে দাম দিতে পারা যাবে দাম দিতে পারা যাবে না আমার ভাই দাম দিতে পারা যাবে না জি তবু আমি একটা দামের দিকে নিয়ে যেতে চাই আমি বলছিলাম হাজি ইসরাইল সাহেব 20,000 টাকা দিতে পারবে আমরা হাজি ইসরাইলের জমি কি গোটা মির্জাপুরের মধ্যে আমরা কেউ নাই একটামাত্র জোড়া আর সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে পৃথিবীর এক নম্বরের ভাগ্যবান কে যদি জিজ্ঞেস করি আপনার কার নাম বলবেন হযরত আবু বকর তাই বলবেন না বলবেন না কিন্তু আমি একটা আলাদা নাম বলবো সেই ভাগ্যবানী কপাল হযরত আবু বকরের কিন্তু হয়নি আল্লাহু আকবার আমি বলেছি আজ আপনাদের কলিজা ভরিয়ে দেব আমার ভাইরা আমার বাপদিরা আমি দেখতে চাইছিলাম হাদি ইসরাইল সাহেবের জোড়া হওয়ার জন্য এই হযরতে জাইনুল আবিদিনের এই কথার উপর নির্ভর করে আরেকজন সাহাবী হযরতে তালহা বিন উবাইদুল্লাহ তার নাম নামটি কলিজায় ভরে রাখুন তার নাম তালহা বিন উবাইদুল্লাহ যিনি পৃথিবীর এক নম্বরের ভাগ্যবান সুপুরুষ ছিলেন হযরতে আবু বকর নবীজিকে কোনোদিন কাঁধে নিতে পাননি হযরত ওমর নবীজিকে কোনোদিন কাঁধে নিতে পারেননি একজন ভাগ্যবান সাহাবী ছিলেন যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অজ্ঞান অবস্থায় কাঁধে নিয়েছিলেন তার নাম তালহা বিন উবাইদুল্লাহ এই তালহা বিন উবাইদুল্লাহ তিনি কাঁধে নিয়েছিলেন আল্লাহর নবীকে আজ আল্লাহর নবী নয় মির্জাপুরের লোক আল্লাহর নবী আর কোনোদিন আসবেও না মির্জাপুরের অনেক মুসলমান ভাই আছেন যারা নবীকে পেলে পরে কাঁধে করে নিয়ে নাচতেন কাঁধে নিয়ে কলিজা দিয়ে দিতেন নবীর জন্য প্রাণ বিসর্জন দিয়ে দিতেন নবীর জন্য যারা একটা মসজিদের মাদ্রাসার বেয়াদবি সহ্য করতে পারে না যে মির্জাপুরের লোক তারা নবীর নামে কুৎসা রটনা করলে তাকে দুনিয়ায় বাঁচতে নিত না হাজার হাজার মির্জাপুরের মানুষ প্রাণ দিত কিন্তু আল্লাহর নবীর বেয়াদবি কোনোদিন ভালো বাসতো না আমার ভাই সেই মির্জাপুরের মানুষেরা চিন্তা ভাবনা করছেন কি হুজুর আর নবী আর আসবেন না কাঁধেও নিতে পাবো না তাহলে এমন কি কোনো উপায় আছে যে আল্লাহর নবীকে কাঁধে নেওয়ার মতন নেকি আমরা অর্জন করে ফেলবো জি হ্যাঁ আছে আল্লাহর নবী যে কাজগুলো ছেড়ে গেলেন সেই কাজগুলোকে কাঁধে নেওয়ার দায়িত্ব যদি আমরা ঘাড়ে নিয়ে নিই তো ইনশাআল্লাহ হযরতে তালহা বিন উবাইদুল্লাহর সঙ্গে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতবাসী করবেন কেননা উহুদের প্রান্তরে হযরতে তালহা বিন উবাইদুল্লাহ একাই লড়াই করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগে দানদানে মুবারককে শহীদ করে দেওয়া হয়েছে হযরতে তালহা বিন উবাইদুল্লাহ নবীজির কথা মনে পড়ে গেছে 23 খানি তীরের ফলা খেয়েছেন পিঠিতে 23 খানি 10 খানি প্রায় কাছাকাছি 23 খানি তীরের ফলা খেয়েছেন 10 থেকে 12 খানা তরবারির তরবারির আঘাত খেয়েছেন টলতে টলতে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি গিয়ে দেখছেন অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে নবীজিকে কাঁধে নিলেন 15 হাত দূর পর্যন্ত উহুদের প্রান্তরে উঁচু পাহাড়ে উঠলেন আল্লাহর নবীকে আস্তে করে রেখে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আরাম করুন আমার কোনো উপায় নেই
এই 300 জন বেঈমানের দল তারা কোরআনকে পৃথিবীর বুক থেকে হারিয়ে দেবার জন্য আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দেবার জন্য ছুটে আসছে আমি এককাই এই অবস্থায় আরেকবার লড়াই নামলাম বলে দুই হাতে তরবারি নিয়ে কাফের বেঈমান দিকে কচু কাটা করতে করতে চলে গেলেন ছুটে এলেন আবার লোকের দিকে আবার কান্ধে নিলেন আবার আরেকটা উঁচু জায়গায় তুলেছিলেন পর পর তিনবার কান্ধে নিয়ে ভাগ্যবান বেনেছেন তিনি পৃথিবীর এক নম্বরের জোরে বলি আলহামদুলিল্লাহ সেই হযরতে তালহা নবীকে কাঁধে নিয়ে মির্জাপুরের লোককে বুঝিয়ে দিলেন হে মির্জাপুরের মানুষের দল আমি তালহা বিন উবাইদুল্লাহ মরণাপন্ন অবস্থায় নবীকে কাঁধে নিয়েছিলাম তোমরাও সেই অবস্থায় যখন তোমাদের অবস্থা খারাপ হবে সেই সময় তোমরা কোরআনকে কাঁধে নিয়ে নাও নবীর সুন্নাতকে কাঁধে নিয়ে নাও কোরআনকে রক্ষা করার প্রতিষ্ঠান মাদ্রাসাকে কাঁধে নিয়ে নাও তাবলীগি জামাতের প্রতিষ্ঠান মসজিদকে কাঁধে নিয়ে নাও তাবলীগি মার্কাজকে কাঁধে নিয়ে নাও মসজিদ যেটা তোমাদের সিজদা করার জায়গা জান্নাত যাওয়ার আসল স্থান সেই জায়গাটিকে কাঁধে নিয়ে নাও কিয়ামতের দিনে তালহা বিন উবাইদুল্লাহর সঙ্গে জান্নাতবাসী হবে জোরে বলি আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল কে নারী না পুরুষ নারী জি না 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 নারী তিনি হচ্ছেন ভাগ্যবতী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে আগে কে যাবে নারী না পুরুষ জি হ্যাঁ নারী যাবে আগে কেন আপনি যখন জান্নাতে যাবেন তো আপনাকে মেন গেটে ঢোকানো হবে হাদিস বলছে মেন গেটে যাবে পুরুষ মানুষ আর নারী যখন মহিলা ওর যদি জান্নাতি হয় তো আল্লাহ ওই মহিলাটাকে যতগুলো 70 জন যে হুরনিরা আছে এদের রানী বানাবার জন্য আল্লাহ পার্সোনালিটি একটা পেছন দিকে গলি রাস্তা দিয়ে জান্নাতে ভরে নেবেন আগে একে জানতেই দেবেন না তোর বিবি কোথায় ইমুনাগার পেছন দিকে তাকাবে বোবোধায় পেছু পেছু আসছে বোবোধায় পেছু পেছু আসছে বুড়ি মনে হয় পেছু পেছু আসছে কিন্তু না আল্লাহ কখন ফেরেস্তা বলে ওই একবার ওই দিক দিয়ে ঘুরিয়ে জান্নাতের ফেরদাউসের পেছন গেট দিয়ে চক্কর মিনিটের মধ্যে নিয়ে এসো আর 70 জন হরনির থেকে 70,000 গুণ রূপসী করে ওকে গেটে দাঁড়িয়ে দাও গেটে দাঁড়িয়ে দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার নারী আগে জান্নাতে গেল ঠিক ওই রকম আগে মালিক বা ম্যানেজার আগে নিজের মেহমানখানায় আগে ঢোকে না চাকর আগে ঢোকে চাকর আগে ঢোকে আগে ম্যানেজার ঢোকে না এই সরে যাও এই সরে যাও কে বলে তাহলে ঢোকে কার আগে হলো ওই আগে ঢোকে জি এই নারীটাকে অপরূপা সুন্দরী বানিয়ে জান্নাতের গেটে আল্লাহ দান করিয়ে দেবেন 70 জন হুরনি দাঁড়িয়ে থাকবে রানীর পিছনে রানী হয়েছে স্ত্রীর সেই স্ত্রীটি যে স্ত্রীটাকে আপনি ঠিক মতন ভালোবাসতেন না জান্নাতি হয়ে গেছে আপনার আমলের কারণে তার নিজের আমলের কারণে অপরূপা সুন্দরী সেই জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে জান্নাতের ভেতরেই স্বাগতম 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 আসুন হুজুর আপনি আমার তুই ভালো কাকে আমার আগে জান্নাতি গেলে কি করে আপনার 500 বছর আগে আল্লাহ আমাকে জান্নাতে ডেকে নিয়েছিলেন জোরে বলি সুবহানাল্লাহ নাই পিছন থেকে সামনে থেকে মিডিল থেকে ইরানের অভিযান শুনবেন কোন ভাই আমার ইরানের অভিযানের নায়কের নাম সাদ বিন আবি ওয়াক্কাস মতান্তর অনেক অনেক ঐতিহাসিকরা লিখেছেন না হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার কালের সবথেকে বড় না জানদার তীরন্দাজ এবং জাবাজ ছিলেন তিনি জি এর জন্য একটা ভাই আমার হাত তুলন্ত দেখি নাই হে আল্লাহ মল্লিক পড়াই তো 10,000 টাকা দিনে বলা বন্ধুছেন একজন ভাই আমার একটু হাত তুলেন আমার দরদি ভাই যতদিন আল্লাহ আমাকে বাঁচাবেন ততদিন আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাকে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাসের সঙ্গে যেন আল্লাহ পাক আপনাকে জান্নাতে নিয়ে যান দুনিয়া কদিন আজ আছি কাল নাই মধ্যখানে শুধু আপনার আমার তিনটে মাত্র অক্ষর আছে মিম ওয়াও তা মওত আর মওত মওতের বাংলা কি মরণ তাই না কিন্তু আমি উল্টো কথা বলছি একবারে মৌতের বাংলা মরণ নয় মৌত মানে আখেরাতের পুঁজি গোটাবার প্রস্তুত হওয়ার শেষ দিন আখেরাতের জন্য পুঁজি গোটাবার শেষ দিনের নাম হচ্ছে মৌত না মরণের পর আপনি পুঁজি গোটাবেন আর নাই এর জন্য মৌত মানে হচ্ছে আখেরাতের পুঁজি গোটাবার শেষ দিন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নম্বরের বন্ধু হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা দুনিয়াতে নাম হয়েই চলে যায়। সিরিয়ায় যাবেন উমার 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 রব চলে সব জায়গায়। উমারের নাম শুনে বড় বড় পাগলওয়ানদের কলিজা কেঁপে যায় থরথর করে। মিশর কাঁপে থরথর করে, আমেরিকা কাঁপে থরথর করে, স্পেন কেঁপে যায় থরথর করে, বড় বড় রাজা ধীরাজদের কলিজা শুকিয়ে যায়। উমার 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 আবার কার নাম? কি এমন বাগাদুর যে বাগাদুরের নাম শুনলে আমাদের কলিজার রক্ত শুকিয়ে যায়। হযরতে উমার কিন্তু সব জয় করতে করতে চলে যান। ইরাক পায়ের তলায় কদম তলায় লুটিয়ে গেল। স্পেনকে আল্লাহ স্পেন মুসলমানদের দখলে আনলেন। আরব কান্ট্রি মুসলমানদের দখলে চলে এলো। মিশর কান্ট্রি মুসলমানদের দখলে চলে এলো। ইউরোপের বিখ্যাত বিখ্যাত জায়গায় ইহুদি খ্রিস্টানদেরকে পদদলিত করে ইসলাম মাথার মুকুট বেনে গেল আমার ভাই। হযরত ওমর সাহাবাই কেরামদের সঙ্গে পরামর্শে বসেছেন, চলো আমরা এবার ইরান যাই। ইরান যাবেন? কোথায় যাবেন? ইরান। হযরত ওমর বললেন, নাম লিখে দাও। 3000 সাহাবাই কেরাম নাম লিখলেন। 3000 সাহাবাই কেরাম নাম লিখছেন। সাহাবাই কেরামরা একে একে নাম লেখে, তাবেইনরা পরস্পর পরস্পর নাম লিখে চলে গেল। 3000 সেনাদল সুন্দর করে নাম লিখিয়ে দিলেন। হযরত ওমর বললেন, মদিনায় বহুত আমার কাজ রয়েছে, এর জন্য আমি যাব না। তোমাদের মধ্যে কোন ব্যক্তিকে মশওয়ারা করো কাকে এই পতাকা উত্তোলনের দায়িত্ব দেওয়া যায়, ইরান অভিযান করার নেতা কারে বানানো যায়। হযরত ওমর নিজেই বললেন, আমার মন চাই আবু উবাইদাকে নেতা বানিয়ে দিন। ঐতিহাসিকদের মতের গণ্ডগোল হয়ে গেছে। কোন কোন ঐতিহাসিক লেখকেরা লিখেছেন, না না না, বরং সাদ বিন আবি ওয়াক্কাসকে হযরত ওমর পছন্দ করলি, হে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি নেতা হয়ে যাও, তারপরে দেখা যাবে। আমি কোন জায়গায় পৌঁছেছিলাম? হযরত ওমর সাহাবাই কেরামদের নাম লিখলেন। নাম লেখার পর সেনাপতিত্ব দিলেন কাকে? পতাকা উত্তোলন করার দায়িত্ব দিলেন কাকে? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আসুন শুনুন, তারপরে ইনশাল্লাহ 10 জন 5000 টাকা নিয়ে রেডি হন। আর আমি জানি যে আমি যে ঘটনা বলতে চলেছি এই ঘটনা শেষ হতে হতেই দেখবেন 10 জন হয়ে যাবে ইনশাল্লাহ। এই যেগুলো হয়ে গেলো এগুলো বাদ দিয়ে কিন্তু এগুলো ধরে নয়, দেখবেন পরীক্ষা করে নেন আজকে ইনশাল্লাহ। আমি জানি মির্জাপুরের মানুষ আমাদেরকে ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে। জি, সাহাবায়ে কেরামরা রেডি হয়ে গেলেন। যারা দুজন রাস্তা দেখানে বলা ছিলেন তারা সামনে সামনে, এই রাস্তায় যেতে হবে, এদিকে যেতে হবে, এদিকে যেতে হবে, রাস্তা রাস্তা বিশেষজ্ঞ, পথ বিশেষজ্ঞ, এরা আগে আগে যাচ্ছেন। হযরত ওমর বল, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললি, হে রাস্তা দেখানে ওয়ালা মানুষেরা, রাহবারের দল, বলো কোন দিকে যাব? হুজুর সোজা চলুন টাইগ্রিস নদীর কিনারায়। টাইগ্রিস নদীর কিনারায়, টাইগ্রিস নদীর কিনারায় গেলে পরে আমরা ইরান পৌঁছে যাব। কেন? সেখানে একটা ব্রিজ তৈরি করা আছে। তাছাড়া হুজুর ইরান চারিদিকে পানিতে ঘেরা, কোন দিকে যাওয়া যাবে না, তাই না? হ্যাঁ, এখন ব্যবস্থা হয়ে গেছে অনেক কিছু। সাহাবাই কেরামরা যাচ্ছেন, এদিকে বেঈমান ইরানের বাদশার কাছে খবর পৌঁছে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, নেতা বানিয়ে দিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস চলে যাচ্ছেন, এদিকে বেঈমানের কাছে খবর পৌঁছে গেছে, ইরানের বাদশার কাছে খবর পৌঁছে গেছে, উমার 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 উমার, যে উমারের কথা শুনলে কলিজা কেঁপে যায়, সেই উমারের সেনাদল আসছে ইরানের বুকে। কলিজা কাঁপতে আরম্ভ হয়েছে, ভূমিকম্প ঘটে গেছে, গোটা ইরান থরথর করে কাঁপছে। তাড়াতাড়ি করে নিজের বিজ্ঞানী, নিজের পরামর্শদাতা, নিজের কূটনীতিবিদ সবাইকে একত্রিত করেছে। হে আমার রাজনীতিবিদের দলেরা, হে নেতার দলেরা, কূটনীতিবিদের দলেরা, আমাকে পরামর্শ দাও, উমারের সেনাদল আসছে,
ইরানের বুকে যারা লুকায়িত মুসলমান আছে তাদের সঙ্গে আমরা অত্যাচার অনাচার করি তার বদলা নেবার জন্য উমর সেনা দল পাঠিয়েছে আর এই ইরানের বুকে যদি আমরা হেরে যাই তাহলে ইসলামের সবুজ পতাকা উত্তোলন হবে যাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমাদের লাত মান্নাত উজ্জা হুবুলের নাম লেখা থাকবে না আর আমাদের ঈসা পয়গম্বরের নাম লেখা থাকবে না কূটনীতি জি এদিকে বেঈমানদের কাছে খবর চলে গেছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর পাঠাবার সময় নসিহত করছে দেখুন কেমন করে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় জীবন কুরবান করার ওয়ালা সাহাবায়ে কেরামের দল হে নবীজির হাতে শপথ করার ওয়ালা সাহাবায়ে কেরামের দল হে নবীর হাতের হাউদে বা কাউসারের পানির লোভনীয় সাহাবায়ে কেরামের দল আমি সাদ বিন আবি ওয়াক্কাস চারটে কথা বলি এই আমি উমর হযরত ওমর বলছেন হযরত ওমর বলছেন চারটে কথা শুনলাম এক নম্বর খবরদার খবরদার কোন মতে রাস্তায় যদি কোনো বাগান পড়ে আপেলের বাগান পড়বে নাশপাতির বাগান পড়বে অনেক পোকো পুষ্করিণী পড়বে পাহাড় পর্বত পড়বে খবরদার খবরদার কোন মতে সেখান থেকে না বলে ফল খাবে না হারাম মাল ভক্ষণ করবে না হারাম মাল ভক্ষণ করলে ইসলাম ইরানে হেরে যাবে হারাম মাল খাবে না হযরত ওমর বললেন দ্বিতীয় নম্বর কথা শোনো হে সাদ বিন আবি ওয়াক্কাস তুমি নেতৃত্ব দিবে দ্বিতীয় নম্বরের কথা সুন্দর করে শুনলাম যেন কোনো নারী আর বাচ্চা শিশুর উপরে অত্যাচার করবে না নারীর উপরে অত্যাচার করবে না নারীকে দেখা মাত্রই চোখ নিচুর দিকে নিয়ে যাবে কেননা নবী আমার বলেছেন প্রথম দৃষ্টি তোমাদের জন্য মাপ দ্বিতীয় দৃষ্টি জেনে শুনে যদি নারীর উপরে তুমি যদি চালিয়ে দাও সঙ্গে সঙ্গে তোমার আমল নামাই জেনার গুনাহ লেখা হবে চোখের জেনার গুনাহ লেখা হবে আর জেনাকারী যদি তোমাদের দলের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ইরানে তোমরা হেরে যাবে